আসসালামু আলাইকুম সিলেবেদ আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢাল অভিনন্দন সমৃদ্ধ বন্ধুরা কীরকম খাদ্য দিতে হয় মানে কোন খাবার খাওয়াতে হয় অনেকে আবার গ্রামগঞ্জে আমাদের মাচাচিরা খুদি তারপরে চাউলের গুড়া বা ভাত বা এইরকম টাইপের কিছু একটা খাওয়ায় তো আসলে সঠিক খাবারটা কোনটি একটি জিরো বাচ্চা অথবা একদিন বয়সের বাচ্চা সেটা যে কোনো মুরগি বাচ্চা হতে পারে হতে পারে ব্রাহ্মা বা দেশি মুরগি অথবা যে কোনো ফেন্সি জাতের মুরগি তো আপনারা কখনোই ভুল করে খুদ চাউলের গুঁড়া ভাত বা অন্য অন্য যে পারিবারিক খাবারগুলো আছে এগুলো ভুল করে কখনও খাওয়াবেন না ভুল করে খাওয়ালে আপনাদের মুরগি বাঁচবে না আর বাঁচলেও তেমন গ্রোথ হবে না তো আজকে আমি আপনাদের জানাতে চলছি যে একদিন বয়সের মুরগির বাচ্চাকে কোন খাবারটা দিবেন বন্ধু আপনারা দেখছেন আমার কাছে লাইট ব্রাহ্মা মুরগি বাচ্চা পাশে দেখুন এখানে বাপ ব্রাহ্মা মুরগি বাচ্চা এগুলো বয়স মোটামুটি চার পাঁচ দিন হচ্ছে তো আমি জিরো থেকে যে ফিটটা আমি খাওয়াই বা আপনারা যেটা খাওয়াবেন তো প্রথমে আপনারা বাজার যাবেন আপনারা বাজার যাবেন এই বাজারে গিয়ে যে দোকান আছে এই দোকানে গিয়ে আপনারা বলবেন যে ভাই আমাকে স্টার্টার ফিট দেন এবং স্টার্টার ফিট বলতে দু ধরনের ফিটকে বোঝাচ্ছে একটি হচ্ছে ব্রয়লার স্টার্টার অন্যটি হচ্ছে সোনালি স্টার্টার তো আপনারা ব্রয়লার স্টার্টারটা নেবেন না ব্রয়লার স্টার্টারটা ভুল করেও নেবেন না আপনারা নেবেন সোনালি স্টার্টার ফিটটা সোনালি স্টার্টার ফিট আপনারা পরিমাণ মতো কিনবেন আপনাদের যতটুকু প্রয়োজন তো এটা কেনার পরে আপনারা দেখুন এখানে জিঙ্ক কিনবেন জিঙ্ক এটা জিসভেট ভেট বা যে যে কোম্পানির এক একটা কোম্পানির এক একটা নাম আছে এটা জিনিস ভেট তো এটা মূলত হচ্ছে জিঙ্ক এটার মূল উপাদান হচ্ছে জিঙ্ক তো আপনারা এই জিঙ্ক নেবেন এটা বড় আপনারা ছোটো পাওয়া যায় একশো গ্রাম বা দুশো গ্রাম পাওয়া যায় এটা আপনারা নেবেন নাওয়ার পরে আপনারা কি করবেন এই যে স্টার্টার ফিটের সাথে আপনারা একটু জিঙ্ক দেবেন সামান্য একটু জিং দেবেন ব্যাস একটু জিঙ্ক দেওয়ার পরে আপনারা পরিমাণ মতো পানি দিবেন বন্ধুরা কারণ ছোট বাচ্চা শক্ত খাবার অনেকটা খেতে পারে না তো আপনারা এইভাবে পানি কিছুটা মিক্স করে নেবেন আপনারা এভাবে এটা পানি দিয়ে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পরে আপনারা পারলে হাত দিয়ে একটু ঘোষা দিবেন ঘোষা দিলে অনেকটা ই হয়ে যাবে বাস তারপরে এটা প্রসেসিং হওয়ার পরে আপনারা গ্রামে যারা থাকেন তারা রোদের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আর যারা আপনারা বোর্ডিং করেন সেখানেও আপনারা পেপার দিবেন অথবা প্লাস্টিক জাতীয় একটা কিছু দেবেন তাহলে খাবারটা নষ্ট হবে না তো বন্ধু আপনারা যদি পারিবারিকভাবে পালন করেন তাহলে একটা আবদ্ধ জায়গায় একটা পেপারের মধ্যে এই খাবারটা দিবেন এই খাবারটা এই বাচ্চাগুলো কুরে কুড়ে খাবে আর যদি বোর্ডিং করে থাকেন সেক্ষেত্রে লাইট থাকবে লাইটের নিচে আপনারা পেপার দিয়ে এই খাবারটা আপনারা দিবেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনার মুরগির বাচ্চা বৃদ্ধি হবে এবং মুরগিতে যে পরিমাণে পুষ্টি থাকা প্রয়োজন সেটাও ঠিকঠাক পাবে তো বন্ধু আশা করি আপনারা সমাধান পেয়ে গেছেন যে জিরো বাচ্চাকে কি খাবার দিতে হয় এবং কী ওষুধটা দিতে হয় আপনারা একবার দেখে নিন স্টার্টার ফিড এবং জিং তো আশা করি আপনারা শিখে গেছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকাল থেকে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ